নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, বিশ্বভারতী ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কোন সাবজেক্টের বা কোন ক্লাসের বা কোন কোর্সের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আবারও, এবং সেটা আপনারা কীভাবে দেখতে মানে পাবেন আর কি ওয়েবসাইটে ঢুকে। তো সবটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আপনাদের সমস্তটা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তাই বন্ধুরা, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরই উপকারে লাগবে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বিশ্বভারতী.ac.in। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন। দিয়ে এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন 2021, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, একটি নোটিশ বোর্ডের পেজ ওপেন হয়ে গেল। তো এখানে একটু স্ক্রল করে নামালে দেখতে পাবেন পাঠ্য ভবন বাঁদিকে। তো এখানে পাঠ্যভবনে ক্লিক করতে হবে। পাঠ্যভবনে ক্লিক করার সাথে সাথে দেখুন পাঠ্যভবন মেরিট লিস্ট রিগার্ডিং পাবলিকেশন অফ ইউজি এন্ড ক্লাস 11 মেরিট লিস্ট, ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু সাবমিট দেয়ার অবজারভেশন অন দ্য প্রভিশনাল মেরিট লিস্ট ইফ এনি থ্রু ইমেল। তো এই ইমেল আইডিটা দিয়ে দিয়েছে, এটা উইদিন টু ডেজ ফ্রম দ্য ডেট পাবলিকেশন মেরিট লিস্ট অফ আ পার্টিকুলার সাবজেক্ট। Click on the download button under the category to download the merit list category wise. বলছে নিচে যে আর কি লিস্টগুলো দেওয়া হয়েছে সেখানে আপনারা যে ক্যাটাগরির লিস্টটি দেখতে চান সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে মেরিট লিস্টটি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটু পেনটা নিয়ে নিই। কোর্স নেম কম্বাইন্ড লিস্ট, ওবিসি লিস্ট, এসসি লিস্ট, এসটি লিস্ট, ইডাব্লিউএস লিস্ট এবং পিডাব্লিউডি লিস্ট। এবং প্রতিটা লিস্টই এক্সটার্নাল এবং ইন্টারনাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল এইভাবে কিন্তু ভাগ করা আছে। তো প্রথমে দেখুন পাঠ্যভবন সায়েন্স, সায়েন্সে বেরিয়েছে 17/9/2021 সায়েন্স সাবজেক্টে বেরিয়েছে। আর একটা হচ্ছে পাঠ্যভবন হিউম্যানিটিস 17/9/2021। তো চলুন বন্ধুরা, আমি এক এক করে আপনাদের লিস্টগুলো দেখাতে থাকি। তো আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা চোখ রাখবেন। আর একটা কথা বন্ধুরা বলে দিতে চাই যে আপনারা যদি ওয়েবসাইটে প্রবেশ করে কোনোভাবে পিডিএফ ডাউনলোড করতে আপনাদের অসুবিধা হয়, অর্থাৎ এই ডাউনলোড করতে অসুবিধা হয় কারণ ওয়েবসাইট তো ভীষণভাবে ডাউন থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনারা কী সুবিধাটা পাবেন, ওখানে গিয়ে আপনারা সমস্ত মেরিট লিস্টের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন, ক্যাটাগরি ওয়াইজ এবং কম্বাইন লিস্ট, এক্সটার্নাল ইন্টারনাল সবটাই। তো আপনারা প্রয়োজন বোধ করলে সেখান থেকে কিন্তু আপনারা আপনারা যে ক্যাটাগরির আন্ডারে পড়ছেন সেই ক্যাটাগরি আন্ডারে সেই পিডিএফটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনাদের সেখানে নাম আছে কি না। তো তার জন্য আপনারা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তার সাথে আমি এই ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে রাখবো। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করবেন। আর যদি আমাদের লিঙ্কে জয়েন করে, অর্থাৎ ক্লিক করে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে যদি কোনোভাবে আপনাদের জয়েন হতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর সেখানে আপনারা টেলিগ্রাম সার্চ বাটনটি যে থাকবে সেখানে আপনারা লিখবেন দ্য ওয়ে অফ এডুকেশন। তো ওয়ে অফ এডুকেশন লেখার পরই কিন্তু আমাদের টেলিগ্রামে যে চ্যানেলটি সেটি ওপেন হয়ে যাবে। তো সেখানে আপনারা জয়েন বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমি দেখিয়ে দিই এক একটি করে লিস্ট, তো আপনারা চোখ রাখতে থাকুন। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি কম্বাইন্ড ইন্টারনাল লিস্ট নিয়ে। তো কি লেখা আছে দেখে নেব। প্রফেশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স, ইয়ার হচ্ছে 2021, এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট। তো বন্ধুরা, কম্বাইন্ড মেরিট লিস্ট মানে কি সেটা আমি একটু জানিয়ে দিতে চাই। কম্বাইন্ড মেরিট লিস্ট মানে হচ্ছে এখানে সমস্ত ক্যাটাগরিরই কিন্তু লিস্ট মানে থাকবে, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির ছেলেমেয়েরই নাম কিন্তু এই লিস্টে থাকবে। সেটা সে জেনারেল হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, যাই ক্যাটাগরি হোক না কেন সবাইকে একসাথে নিয়ে এই লিস্টটি বানানো হয়েছে। এবং এটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল মানে কি বন্ধুরা,
ইন্টারনাল মানে হচ্ছে যে যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত ক্যান্ডিডেটরা ইলেভেনে পড়ে তারা কিন্তু এর আগেও এই ইউনিভার্সিটির আন্ডারই পড়াশোনা করতো, অর্থাৎ এই বোর্ডের আন্ডারই পড়াশোনা করতো। যেমন হয়তো মনে করুন 9, 10 বা 8, 7 মানে ক্লাসে পড়াশোনা করতো এই বোর্ডের আন্ডারে, তো তারা আবার এই বোর্ডের আন্ডারে ইলেভেনে ভর্তি হচ্ছে বিশ্বভারতীতে, সেই জন্য তাদেরকে ইন্টারনাল বলা হচ্ছে। এবং কম্বাইন্ড কেন বলা হচ্ছে বলে দিলাম, কারণ সমস্ত ক্যাটাগরি ছেলেমেয়ের নাম মিলিয়ে কিন্তু এই লিস্টটি তৈরি হবে। তারপরে আবার আলাদা আলাদাভাবেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়েছে, প্রথম হচ্ছে র্যাঙ্ক, তারপরে ফর্ম নাম্বার, তারপরে নেম, তারপরে ক্যাটাগরি। যেমন দেখুন এখানে এসসি ক্যাটাগরি আছে, ইনি কম্বাইন লিস্ট মানে সমস্ত ক্যাটাগরির মধ্যে এই যে এনার নাম কিন্তু হচ্ছে প্রথম। ক্লাস 10% অন এগ্রিকেট, মানে ক্লাস 10 নাম্বারটা পার্সেন্টেজ করে তার এগ্রিকেট করা হয়েছে, এবং ইংলিশ, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু গোটা লিস্টটা সাজানো হয়েছে। তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিই কতজন ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে। বন্ধুরা এখানে 38 ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে। তো এইটা হয়ে গেল বন্ধুরা কম্বাইন্ড ইন্টারনাল লিস্ট। এবার আমি পরবর্তী লিস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড এক্সটার্নাল মেরিট লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021। দেখুন র্যাঙ্ক, ফর্ম নাম্বার, নেম, ক্যাটাগরি, ক্লাস 10% অন এগ্রিকেট, ইংলিশ এবং ডেট অফ বার্থ। ঠিক আগে যে আমি লিস্টটি দেখালাম কম্বাইন্ড ইন্টারনাল, ঠিক তার মতো করেই কিন্তু সাজানো হয়েছে লিস্টটি। তো প্রতিটা লিস্ট কিন্তু বন্ধুরা এইভাবেই সাজানো হবে। তো এখানে এক্সটার্নাল মানে হচ্ছে যারা 10 পর্যন্ত অন্য বোর্ডের আন্ডারে পড়াশোনা করছিল এবং 11 তারা এই বিশ্বভারতী বোর্ডে ভর্তি হতে চাইছে বা ভর্তি হবে, তাদের একটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং তারাই হচ্ছে এক্সটার্নাল মানে বাইরে থেকে এসেছে। এক কথায় বন্ধুরা তারা বাইরে থেকে এসেছে। তো আমি দেখিয়ে দেবো যে কতজন ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে, তো আপনারা অবশ্যই চোখ রাখুন। দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, মোট 6টা পেজ আছে এই পিডিএফে, 282 জন, 282 এই এতজন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে কম্বাইন্ড এক্সটার্নাল মেরিট লিস্ট, মানে সমস্ত ক্যাটাগরি ছেলেমেয়েদের নাম এখানে প্রকাশিত হয়েছে এবং এরা অবশ্যই এতদিন মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি বা বিশ্বভারতী বোর্ডের আন্ডারে পড়াশোনা করেনি, তারা এতদিন অন্য বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছে, এবছর নতুন তারা ভর্তি হতে চাইছে বা ভর্তি হবে, সেই জন্য হচ্ছে তারা এক্সটার্নাল। তো দেখে নিলেন, এবার আমি আপনাদের পরবর্তী ক্যাটাগরি লিস্ট নিয়ে উপস্থিত হই। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবার আমি নিয়ে উপস্থিত হয়ে গেছি ওবিসির ইন্টারনাল মেরিট লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স এবং ইয়ার 2021। একইভাবে ফর্মটা সাজানো হয়েছে এবং 4 জন ক্যান্ডিডেটের নাম এই মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে। এবার আমি আপনাদের পরবর্তী যে মেরিট লিস্ট সেটা নিয়ে উপস্থিত হচ্ছি। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওবিসির এক্সটার্নাল মেরিট লিস্ট নিয়ে উপস্থিত হয়ে গেছি, প্রফেশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021। একইভাবেই কিন্তু ফর্ম মানে লিস্টটা সাজানো হয়েছে, তাই এটা আমি আর নতুন করে বলছি না। আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতজন ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে, তো আপনারা দেখতে থাকুন। এখানে বন্ধুরা প্রকাশিত হয়েছে 48, অর্থাৎ 48 জন ক্যান্ডিডেটের নাম এই ওবিসি এক্সটার্নাল মেরিট লিস্টে কিন্তু প্রকাশিত হয়েছে। এবার আমি পরবর্তী লিস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এসসির ইন্টারনাল মেরিট লিস্ট নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো কি লেখা আছে, প্রফেশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স 2021। তো এখানে দেখুন বন্ধুরা 13 জন ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে এবং একইভাবে কিন্তু ফর্মটি সাজানো হয়েছে। এবার আমি পরবর্তী মেরিট লিস্ট নিয়ে উপস্থিত হচ্ছি। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এসসির এক্সটার্নাল মেরিট লিস্ট নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো প্রফেশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021 এসসি এক্সটার্নাল মেরিট লিস্ট। তো একইভাবেই কিন্তু ফর্মের যে ফরম্যাট সেটা সাজানো হয়েছে, তাই এটা নিয়ে আমি আর কথা বলছি না। তো আপনারা এক একটা মেরিট লিস্টে দেখতে পাবেন যে লেখা আছে ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন, মানে হচ্ছে এখানে কিন্তু সঠিক তথ্য দেওয়া হয়নি, তাই এই জায়গাটায় এইটা লিখে দেওয়া হয়েছে ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন ইংলিশের জায়গাটায়। ঠিক আছে বন্ধুরা, আমি দেখিয়ে দিয়েছি যে কতজন ক্যান্ডিডেটের নাম এই এসসির এক্সটার্নাল মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে। তো 78, অর্থাৎ 78 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু বন্ধুরা এসসির এক্সটার্নাল মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে। এবার আমি পরবর্তী যে মেরিট লিস্ট সেটি নিয়ে উপস্থিত হচ্ছি।
বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রভিশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন এস ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021। এটা হচ্ছে যে এসটির ইন্টারনাল মেরিট লিস্ট, এসটির ইন্টারনাল মেরিট লিস্ট। তো বুঝতে পাচ্ছেন এসটির ইন্টারনাল মেরিট লিস্ট একইভাবে কিন্তু ফর্মের যে লিস্টের ফরম্যাট সেটা সাজানো হয়েছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না। তো এখানে চারজন ক্যান্ডিডেটের নাম এই লিস্টে প্রকাশিত হয়েছে। এবার আমি আপনাদের পরবর্তী যে লিস্টটি সেটি দেখাচ্ছি। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রভিশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021 এসটি এক্সটার্নাল মেরিট লিস্ট। তো র্যাঙ্ক, ফর্ম নাম্বার, নেম, ক্যাটাগরি, পার্সেন্ট ক্লাস 10, পার্সেন্টেজ অন এগ্রিকেট, ইংলিশ এবং ডেট অফ বার্থ একইভাবে সাজানো হয়েছে এবং এখানে 12 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে। এবার আমি পরবর্তী যে মানে লিস্টটি সেটি আমি দেখাবো। তো তার আগে বন্ধুরা আমি বলে দিতে চাই এই যে লাইনটি, এটা আপনারা প্রতিটি লিস্টই দেখতে পাবেন। তো কি বলেছে, জিরো ফেলোস মিন আইদার ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন অর নট রিলেভেন্ট ফর টাই বেকিং। অর্থাৎ জিরো যদি দেখতে পান বা ইনসাফিসিয়েন্ট থাকলে মানে সেখানটায় কিছু ভুল তথ্য দেওয়া হয়েছে। মানে আমি পরবর্তী মেরিট লিস্টে উপস্থিত হচ্ছি। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি EWS এর এক্সটার্নাল মেরিট লিস্ট নিয়ে, প্রভিশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021 EWS এক্সটার্নাল। এখানে দেখুন একইভাবে সাজানো হয়েছে র্যাঙ্ক, ফ্রম নাম্বার, নেম, ক্যাটাগরি এবং ক্লাস 10% অন এগ্রিকেট, ইংলিশ এবং ডেট অফ বার্থ একইভাবে সাজানো হয়েছে। এখানে মাত্র 2 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি পরবর্তী যে লিস্টটি আছে সেটি নিয়ে উপস্থিত হচ্ছি। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রভিশনাল মেরিট লিস্ট ফর পাঠ্যভবন ক্লাস 11 সাবজেক্ট সায়েন্স ইয়ার 2021 PWD এক্সটার্নাল। এই লিস্টটি হচ্ছে PWD এক্সটার্নালের। তো একইভাবে ফর্মটি সাজানো হয়েছে, এখানে 5 জন ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে। তো বন্ধুরা এই এত পর্যন্তই লিস্ট ছিল। তো আমি সব লিস্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা লিস্টটি ওয়েবসাইটে ঢুকে খুঁজে পাবেন, আমি সবই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাদের এই ভিডিও করতে ভীষণভাবে উৎসাহিত করে এবং তার সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আরও অনেক মানুষকে এই ভিডিওর দ্বারা এই উপকারী তথ্যটি জানিয়ে দিতে চাই। এবং আপনারা যেভাবে পাশে আছেন, যেভাবে সঙ্গে আছেন অবশ্যই থাকবেন। এটা আমাদের অনেক অনেক বেশি ভালো ভালো ভিডিও, এরকম আপডেট ভিডিও করতে সত্যি উৎসাহিত করে। আর এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন আপডেট এবং এরকম সমস্ত কিছু আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যেতে পারেন। এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে হবে, কারণ আমার চ্যানেলে আপলোড করা ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য। এবং এত মনোযোগ সহকারে সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।